বিধানসভার মজিয়াত রাজ্যের অপরাধজনিত ঘটনার ভয়ঙ্কর তথ্য। ধর্ষণ হত্যা যৌন নির্যাতনত জর্জরিত অসম, চুরি অপহরণের ঘটনায় রেকর্ড গড়িলে রাজধানী মহানগরীত। পরিবর্তনের স্লোগান দিয়ে অসমলে অহা বিজেপি মিত্রজোঁটৰ সরকারের আড়াই বছরীয়া কার্যকালত ব্যাপক হারত বৃদ্ধি পাইছে হত্যা ধর্ষণ চুরি ডকাইতি অপহরণের ঘটনা। অসম বিধানসভার মজিয়াত আগস্ট মাহলৈকে দাখিল করা অপরাধজনিত ঘটনার তথ্যই পোহরলৈ আনিছে রাজ্যবাসীর নিরাপত্তাহীনতার আসল ছবিখন। রাজ্যত এতিয়া মুঠেই সুরক্ষিত নহয় নারী, সুরক্ষিত নহয় সাধারণ লোকৰ জীবন। মাত্র দুটা বছৰত ৰাজ্যখনত সংঘটিত হৈছে 10,296টা যৌন নিৰ্যাতনৰ ঘটনা, 4,131টা ধৰ্ষণৰ ঘটনা, 15,470টা যৌতুকজনিত অপৰাধৰ ঘটনা। ইয়াৰ বিপৰীতে এইবাৰ চাওক কেৱল ৰাজধানী গুৱাহাটী মহানগৰীৰ অপৰাধৰ তালিকাখন। মহানগরীত দুবছরত যৌন নির্যাতনের ঘটনা 475টা, ধর্ষণের ঘটনা 161টা, যৌতুকজনিত অপরাধ 1,544টা। মিত্রজোঁট সরকারের আড়াই বছরীয়া কার্যকালতে নারীজনিত অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়াত তীব্র উদ্বিগ্নতা প্রকাশ করেছে কেবাগৰাকীও বিধায়কে। ইয়াত যদি বছৰত যদি এনেকুৱা হাজাৰ হাজাৰ হত্যা আৰু মানে বলাৎকাৰ ঘটনা ঘটে, তেতিয়াহ'লে এইটো আমি ক'বলৈ বা ভাবিবলৈ বাধ্য হ'ম যে এই চৰকাৰখন ল' এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন মানে তেওঁলোকে ৰক্ষা কৰাৰ ক্ষেত্ৰত বিফল হৈছে। সোণোৱাল চৰকাৰৰ দিনত চুৰি ডকাইতি অপহৰণৰ ঘটনায়ো গঢ়িছে অভিলেখ। আঢ়ৈ বছৰত ৰাজ্যজুৰি চুৰিকাণ্ডৰ ঘটনা 32,248টা, ডকাইতিৰ ঘটনা 359টা, অপহরণের ঘটনা 15,741টা। মহানগরীত এই সময়সাত চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে 8,296টা, অপহরণ কাণ্ড সংঘটিত হয়েছে 1,543টা। নিয়ন্ত্রণের ক্ষেত্রত বা রোধ করার ক্ষেত্রত কি ব্যবস্থা লৈছে সম্পর্কত প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, আর ইতিমধ্যে সরকারখনে বিভিন্ন ধরনের কৌশল বা বিভিন্ন ধরনের পদক্ষেপ লওয়া বলে মোক অবগত করেছে। আর মই ভাবো যে এই পদক্ষেপ সমূহ যদি যথাযথভাবে কার্যকরী করে তেনেহলে হয়তো বর্তমান ক্রমশ বাড়ি অহা এনে ধরনের কাণ্ড নিশ্চয় হা পার সম্ভাবনাই আছে। যে সময়ত অসম আরক্ষীয়ে অপরাধের ঘটনা হ্রাস হওয়া বলে দাবি করে আছে, আরক্ষী আধুনিকীকরণ করা বলে কুপুয়া হয়েছে ফটা ঢোল, সেই সময়তে বিধানসভার মজিয়াত দাখিল করা তথ্যই উদঙালে অসম আরক্ষীর ব্যর্থতার নগ্ন স্বরূপ। ক্যামেরা পার্সন সঞ্জয় আর তপনের সঙ্গে অনিত প্রতিম বড়ুয়া, নিউজ 18, অসম নর্থ ইস্ট।